অর্ধেক দাম পেলে বিক্রি হয়ে যাবেন নেইমার তবে এমবাপেকে ধরে রাখার জন্য দ্বিগুণ অর্থ দিলেও এমবাপে থাকতেই চাইছেন না আর নেইমারকে ছেড়ে দিলে আর এম বিদায় নিলে শেষমেশ লিওনেল মেসি থাকবেন দলটির বড় তারকা হিসেবে অবশ্য বড় তারকায় ঠাসা দলটির লাভই বা কী হবে তাতে দর্শক রেকর্ড দামে কিনে অল্প দামে নেইমারকে ছাড়তে চায় পিএসি আর চাইলেও এমবাপেকে ধরে রাখতে পারছে না প্যারিসের দলটি কত টাকায় বিক্রি হতে পারেন নেইমার আর এম বাপের জন্য বাজেট কত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বার্সায় দুর্দান্ত ফর্মে ছিলেন নেইমার জুনিয়র দু হাজার সালের রেকর্ড গড়ে দুইশো মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভেরিয়েছে প্যারিস সেন্ট জার্মানি অর্থাৎ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নে বিভর হয়ে এই ব্রাজিলিয়ানের পেছনে এত অর্থ খরচ করেছিল পিএচজির সভাপতি নাসের আল খেলাইফি নেইবারকে কেনার পর দু হাজার কুড়ি একুশ মৌসুমে ওয়েফা লিগটির ফাইনালে উঠলেও শিরোপা অধরায় রয়ে গেছে পিএসজির আর এবার তো বাদ পড়েছে শেষ ষোলো থেকেই যদিও এবার দলে ছিল মেসিও গত পাঁচ বছরে ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে কাঙ্ক্ষিত প্রত্যাশার কতটুকুই বা পেল ফরাসি ক্লাবটি প্রত্যাশা না পূরণ করায় নেইমারের উপর বিরক্ত পিএইচজি সভাপতি তাই নাকি সামনের গ্রীষ্মে এই ব্রাজিলিয়ানকে বিক্রি করে দিবে ক্লাবটি এমন তথ্য প্রকাশ করেছে সাংবাদিক রোমেইন মুলিনা তার বরাত দিয়ে স্প্যানিশ পত্রিকা মার্কা নেইমারকে বিক্রি করার খবর প্রকাশ করেছে নাম করা ফ্রিল্যান্স সাংবাদিক রোমেইন মুলিনার বরাত দিয়ে স্প্যানিশ সংবাদপত্র মার্কা বলেছে মাঠে হতাশাজনক পারফরমেন্স ও মাঠের বাইরের বিভিন্ন বিতর্কিত ইস্যুতে পিএইচজি মালিকের আস্থা হারিয়েছেন নেইমার তাছাড়া এমন কোনো মৌসুম নেই যে চোটে পড়ে না এই ব্রেজিলিয়ান চলতি আসরেও ইঞ্জুরির কারণে লিগ ওয়ানে মাত্র তেরো ম্যাচ খেলতে পেরেছেন নেইমার সব মিলিয়ে ১৯ ম্যাচে তার অবদান মাত্র চার গোল দু হাজার সতেরো আঠারো মৌসুমে পিএইচজিতে যোগদানের পর পাঁচ মৌসুমে মোটে একশো ম্যাচ খেলেছেন নেইমার গোল করেছেন একানব্বইটি যা নেইমারের দামের সঙ্গে বেমানান মার্কা বলেছে খেলাইফি বুঝে গেছেন নেইমারকে দিয়ে প্রত্যাশা আর পূরণ হবে না তার এজন্যই বাজারে তুলবেন তাকে ত্রিশ বছর বয়সী ফরওয়ার্ডকে একশো মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চায় পিএসজি তবে দাবার চাল উল্টো এমবাপ্পের ব্যাপারে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব তরুণ এই তারকাকে দলে ভেরাতে মোরিয়া রিয়াল তিনিও যেতে চান স্প্যানিশ ক্লাবটিতে আবার তাকে কোনোভাবে ছাড়তে রাজি না বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মাই সব মিলিয়ে চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হতে যাওয়া এই তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই এর মধ্যে আরও একবার পিএইচজির পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও বড় ধরনের অঙ্কের ফরাসি দৈনিক লা জানাচ্ছে বছরে পঞ্চাশ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে টাকার অঙ্কে যার সাড়ে চারশো কোটিরও বেশি সঙ্গে চুক্তি নবায়ন করলেই আরও একশো মিলিয়ন ইউরো দেওয়া হবে বোনাস হিসাবে দু হাজার পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএচি এ বাপে যদি এই দামে থাকেন তাহলে ইতিহাসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার বনে যাবেন এই তারকা